নমস্কার দেবাচার্য আজকের আরেকবার আপনাদের সামনে আশা করি আমার প্রোগ্রাম আপনারা দেখেন এবং সেই সূত্র থেকেই কথাগুলো বলি যে প্রতিটা মানুষের লাইফে সব সময় ভালো যেতে হবে বা সবসময় খুব ডাউনেই থাকবো এর কোনো মানে নেই কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার লাইফে ভালো থাকার কারণটাও আমার প্রভুর তৈরি এবং আমার খারাপ থাকার ব্যাপারটা হয়তো তারই ইচ্ছে কারণ আগামী দিন সে আমাকে আরও অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে তো স্পেশালি আগেরবার কৌশিকী অমাবস্যা নিয়ে অনেককে অনেক কথা বলেছিলাম এবং অনেকে খুব সুন্দর মতো রেসপন্স করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ নবরাত্রি রয়েছে সামনে এবং রয়েছে মহালয়ার অমাবস্যা যারা যারা মনে করছেন যে দেবাচার্যর সাথে কন্ট্যাক্ট করা যায় তারা তো অবশ্যই করে ফেলেছেন যারা যারা মনে করছেন ডাইরেক্ট তারা পিঠে গিয়ে দেখা করবেন তাদেরকেও স্বাগত অবশ্যই আসবেন এবং এসে বলবেন আপনার মনোবাসনা কি বা আপনার ইচ্ছাটা কি আপনি কি নিতে কী কাজ করার জন্য এখানে এসছেন সেটা জানাবেন এবং আমার লোকজন ওখানে অবশ্যই রয়েছে তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দয়া করে প্রত্যেককে একটাই কথা যে মেয়েদের মাঙ্গলিক কাটানোর জন্য কখনো অনুরোধ করাবেন না আমার কাছে স্পেশালি বাকিরা কারা কি করছেন বা কেন করছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার মাঙ্গলিক মেয়েদের ব্যাপারটা আমি ডাইরেক্ট টিভিতে এই কারণেই বলছি কারণ আমার কাছে তারা হচ্ছেন গড গিফটেড প্রতিবার বলেছি প্রতিটা অনুষ্ঠানে বলি দু সালে প্রথম প্রোগ্রাম সেখান থেকে বলে আসছি মাঙ্গলিক মেয়েদের কখনও মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না এবং তার পরিবর্তে কে কে আছেন এই মুহূর্তে যারা খণ্ডন করেছেন সেলিব্রিটি এক একজন তারা কি অবস্থায় রয়েছেন তাদেরও অনেকবার উদাহরণ আপনাদের সামনে রেখেছি আর এছাড়া বাকি ছেলেদের জন্মছকে যদি কোনো কারণে মাঙ্গলিক থাকলো বা আদার্স কিছু সমস্যা থাকলো সেগুলো নিয়ে খণ্ডন অবশ্যই আপনি জানতে পারেন এবং জানার পর আপনার আমার মনে হয় স্পেশালি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা উচিত কারণ হচ্ছে তা না হলে পরে কন্টিনিউয়াসলি একটা লোক যদি খোঁচট খেতে খেতে এগোয় লাইফে তাহলে পাটাই ব্যথা হয়ে যাবে বহু দূর অব্দি তার যাওয়া হবে না চলার পথটা সবসময় সুগম চায় যেন খালি পায়েও আমি হাঁটলে পরে রাস্তাটা মসৃণ থাকলে খুব বেশি কষ্ট কিছু হবে না তো যা তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্রহদোষ বা আমার লাইফে কিছু গ্রহণযোগ বা আদার্স কিছু সমস্যা মঙ্গল যেগুলো আমাকে খুশি থাকতে দেয় না সেই জায়গাগুলো থেকে বেরোনোর জন্য যেটা করা উচিত সেইটুকুনি জ্ঞান অবশ্যই আপনি আমার কাছ থেকে পেতে পারেন যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকেই জানতে হবে এর কোনো মানে নেই ভালো জ্যোতিষের পরামর্শ করুন এবং সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন আগামী দিন আপনাদের প্রত্যেকের ভালো কাটুক সামনে পুজো পুজোটাও প্রত্যেকের ভালো কাটুক এখন থেকে সবাইকে কি বলবো আন্তরিক শুভেচ্ছা রইলো আবার দেখা হবে সোমবার এবং মঙ্গলবার দুপুর বারোটা পাঁচে নমস্কার